Nalili, friends. Hello, friends. Assalamualaikum. Asha kori apnara bhalo achen. Amiyo bhalo achi. Alhamdulillah. So, friends, dekhun. Eta hocche olabuti. Ki sundor holud color er phul esheche amar. Etar modhe aro onno color ero ashe, kintu amar kache ei color tai ache. So, friends, ei je amar dui phul. যে গতকাল রাতে এসেছিল ফুলগুলো আজকে গাছ থেকে ঝরে গেল খুব ভালো লাগে ফুল এগুলো জুই আর এত সুন্দর গন্ধ फ्रेंड्स খুব সুন্দর গন্ধ একদম মানে সারা ঘর মমো করে রাতের বেলা যখন এই ফুলগুলো এত গন্ধ ছড়ায় তখন আর আমার এই গাছটাতে তো খুবই একেবারে ঝেকে ঝেকে ফুল এসেছে এই যে এটা হচ্ছে আমার গাছটা এটা হচ্ছে আমার এই যে জুই ফুলের গাছটা এই যে এটা আমি ছোট্ট একটা এনেছিলাম ফ্রেন্ডস প্লান্ট এটা আমার খুব ভালো করে গ্রো হয়েছে তো জুই বেলি অগর হাসনা হেনা এগুলো আমি মনে করি ফ্রেন্ডস যে আমার যেটা এক্সপেরিয়েন্স মানুষের তো মানে অভিজ্ঞতা থেকেই সব কিছু জানে এবং শিখে তাই না তো আমার এইগুলোর এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে তুলনামূলকভাবে জুই টগর হাসনা হেনা এগুলো খুবই একটা মানে হার্ডি প্লান্ট এগুলো খুবই হার্ডি প্লান্ট এটার মধ্যে মানে সেরকম কোনো এক্সট্রা যত্ন নিতে হয় না শুধু মাসে দুই এক মাসে ও দরকার নেই ফ্রেন্ডস দুই তিন মাস অন্তর এক মুঠো বা ওই মুঠু আপনি যে কোনো সার এর মধ্যে যদি দিয়ে দেন বাস এইটাই যথেষ্ট এইটুকুর মধ্যেই আপনার গাছ খুব ভালো করে গ্রো হয়ে যাবে মোটামুটি তো ফ্রেন্ডস এই যে মানে এইটাও কিন্তু একদম ঝাঁকে ঝাঁকে আসে একদম থোকায় থোকায় আসে দেখুন এই যে একটা থোকা এটা এই থোকার মধ্যে একটা মাত্র ফুল এসেছে আর এই বাকিগুলো দেখুন কতগুলো কলি সবগুলো দেখুন এই দেখুন এটা একটা একটা ফুল এসেছে আর এখানে কতগুলো কলি আর একটা ডালের মধ্যে এই যে আমার একটা ডালের মধ্যে ফ্রেন্ডস এই সাইড থেকে এরকম শাখা বের হয়ে হয়ে একটা ডালের মধ্যে অনেকগুলো করে এসেছে ফুল এই যে একটা ডাল এর মধ্যে এই যে তো ফ্রেন্ডস বাইরে অনেক শব্দ কি করব ফ্রেন্ডস শব্দ তো ইগনোর করা যায় না আমরা যারা ঢাকায় থাকি তারা জানি আমরা কি শব্দের মাঝে আমাদেরকে থাকতে হয় কি পরিমাণ শব্দে আমরা থাকি তো এই আর কি আমি জানি না ভালো করে আপনাদেরকে আমি দেখাতে পারছি কি না কতটুকুই বা আমি দেখাতে পারছি কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য ফ্রেন্ডস আমার চ্যানেলকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আই হোপ আপনারা আমার চ্যানেলকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলবেন ওকে ফ্রেন্ডস
তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার একটা হেসিনা প্লান্ট। এটাও আমি একটা কাটিং থেকে গ্রো করেছিলাম। তো ড্রেসিনা প্লান্টের কিন্তু অনেক রকমের হয়ে থাকে, অনেক ভ্যারাইটির ড্রেসিনা প্লান্ট হয়ে থাকে। তো আমারটা হচ্ছে এটা। তো আমার এটা তো আমার খুবই ভালো লাগে। দেখুন, এই দেখুন, এই যে এটার হচ্ছে গ্রিন গ্রিন লিভস সাইড থেকে পিঙ্ক কালারের বর্ডার, গ্রিন লিভ সাইডে পিঙ্ক কালারের বর্ডার, কি সুন্দর না? খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এটা আমি একটা কাটিং থেকে গ্রো করেছিলাম। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে কাটিংটা, এটা হচ্ছে এটার কাটিংটা, এখান থেকে এটা গ্রো হয়েছে, আর এ পাশ থেকেও এটা কাটিং, এটা মানে এটা থেকে এটা আর কি হয়েছে, একটাই ছিল আমার কাটিং। তো ফ্রেন্ডস, এই যে দেখুন, নতুন নতুন লিভস দিচ্ছে। কিন্তু একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে এই প্লান্টের ক্ষেত্রে আমাদেরকে, হেভি সানলাইটে কখনো আমরা এই প্লান্ট এটা হবে না, কারণ হেভি সানলাইটে যদি রাখি গ্রো হয়ে যাবে হয়তো প্লান্ট, কিন্তু পাতার যে একটা সৌন্দর্য এটা হারিয়ে যাবে। এর জন্য এটা আমরা হেভি সানলাইটে কখনোই রাখবো না, এটা একটু সানলাইট থেকে আমাকে সেভ করে করে তারপরে গ্রো করতে হবে। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।